সুবহানাল্লাহ। এবার চলুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন পিছনে বসে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন নবীজি কবি হয়ে গেছেন, আল্লাহ নবী নামাজের ভিতরে শোনায় দিলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, না এটা কবির কথা নয়। হযরত ওমর ভাবলেন আচ্ছা কবির কথা না, এটা উনি বুঝলেন কি করে? আমি মনে মনে চিন্তা করছি এটা কবির কথা, উনি এটাকে প্রতিবাদ করলেন আমার প্রশ্ন না শুনেই। তাহলে তো মনের কথা যখন বোঝেন তখন তো শুধু কবি না গণকও হয়ে গেছে। হযরত ওমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গণক হয়ে গেছেন, অমনি নবীজি সে কথারও জবাব দিলেন নামাজের ভেতরে, তিনি পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, না এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন এবার আমার মনে হচ্ছে যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে, কি আশ্চর্য কথা, মনে মনে যা চিন্তা করি তার জবাব উনি দেন, এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি? তোমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি, অমনি রাসূলুল্লাহ নামাজের ভেতরে আমার সে কথারও জবাব দিলেন, তিনি পড়লেন তানজিলাম মির রাব্বিল আলামিন, এটি আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব, এটি কোরআন। হযরত ওমর তিনি বলছিলেন আমার মনে হচ্ছে না যেন ইসলাম ঈমান তার শেকড় সত্য আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে, কিন্তু তখনও তার কিসমতে ঈমান হয় নাই, ঈমান আনতে পারেন নাই, পরবর্তী সময় তো ঈমান এনেছিলেন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার কাছে আমার খুব আশা ছিল দুনিয়ার চারটি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি, কিন্তু মিশর আমার দেখা হয়নি, মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, তা আল্লাহ তাআলা সেই জায়গা দেখার তৌফিক দিলেন। গেলাম সেই জায়গায় কায়রো থেকে প্রায় 600 কিলোমিটার দূরে তুরে সায়না, যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন, আমার জীবন ধন্য। আল্লাহ তাআলা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। তো আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন কিন্তু দেখা যায় না তাকে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, সূরা তোহার মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে, স্ত্রী ছিলেন গর্ভবতী, আসন্ন প্রসবা, ডেলিভারি হবে, প্রচন্ড ঠান্ডা ছিল, এখন আগুন, আগুনের প্রয়োজন। তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায়, তিনি ছুটলেন সেই আগুনের পানে এবং বললেন ফাকাল আলি আহলি হিম কুসু ইন্নি আনাসতু নারান লাল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, তোমরা এখানে অপেক্ষা করো, আমি তো আগুনের মতো কি একটা দেখতেছি, আমি ওখানে যাই হয়তো আগুন আনতে পারবো অথবা কোনো একটা রাস্তা একটা কিছু পেয়ে যাবো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নি আনা রাব্বুক ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ও মুসা যেটারে আগুন মনে করছো এটা আগুন না, এটা আমি তোমার রব, ফাখলা নালাইক জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হলো পবিত্র উপত্যকা, আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি এদিকে তুরে সায়না, এদিকে আরেকটা পাহাড় মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়, আমার এই আয়াত মনে পড়লো, সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ফাখলা না নাই জুতা খোলো, আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম, আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম, জোহর আসর জামআন ওয়া কাসরান আদায় করে নিলাম, তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, সেই জায়গাটা এখনো আছে, শুনো সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন ওয়া নাখতারতুকা ফাস্তামি লিমা ইউহা, ও মুসা আমি তোমাকে আমার জন্য বাছাই করছি, সুবহানাল্লাহ, আমি তোমার তোমাকে আমার জন্য বাছাই করেছি, এখন তুমি শোনো আমি কি বলি, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো, সুবহানাল্লাহ। ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা, একদম গায়ে গায়ে লাগানো, দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো ইবাদত করতেছে, কোনো ঝগড়া নাই, ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে মুসলমানেরও যাচ্ছে। আমি সেখানে একটা বক্তব্য রাখলাম, বললাম দুনিয়ার ঐক্য কোনো রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না, ইসলাম দিয়েই ঐক্য করা যাবে, এটাই হলো তার প্রমাণ। সেখান থেকে পাঁচ দিনে 2000 কিলোমিটার জায়গা আমি দৌড়াইছি, হযরত সালেহ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, তারপরে হযরত লোকমান, কোরআন শরীফে যে সূরা লোকমান আছে, হযরত লোকমান তার কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। বিশাল দেশ, দেখার মতো বহুত কিছু আছে, কিন্তু দেখা হয় নাই তখনও। মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো সেই মিস্টার ফেরাউন কই, তারপরে চলে গেলাম মিউজিয়ামে, পিরামিড দেখলাম, নীল নদ দেখলাম, হায় আল্লাহ, আল্লাহ শুটকি বানাই থুইছে, কাপড় দিয়ে জড়ানো, পাও দুইটা আগের লাশ, মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলছেন ও নবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল সেই তুরে সায়নায়, তুমি উপস্থিত ছিলে না, আমি ওহী দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি, সুবহানাল্লাহ। সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল, রব্বি সাইয়াহদিন, ভয় পেও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন। তিন দিকে কি শত্রু, তিন দিকে কি, আর একদিকে কি নদী না সাগর, আপনারা মনে করছেন নীল দরিয়ে পার হয়েছে বুঝি, মুসার তারা খাইয়া, সাগর, লোহিত সাগর, রেড সি, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ, আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান, আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন, সুবহানাল্লাহ, সমুদ্র ভাগ হয়ে গেল। এগুলি গল্প কি, কোরআন, কোরআন, সাগর ফেটে গেল, মুসা আলাইহিস সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন, ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ এ তো ভালোই, রয়্যাল বোট, ও মনে করছে ওর বাজানের তৈরি করা রাস্তা, ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে, যেই না সাগরের মাঝখানে আসছে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে উপার চলে গেছেন, আল্লাহ হুকুম করলেন, যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা বানায় দে, সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে, রাস্তা বন্ধ হয়ে গেল। এখন এখন ফেসরাইল ইমান আনলাম সেই আল্লাহর উপরে, যে আল্লাহর উপর ইমান আনছে বনি ইসরাইলেরা, তার উপর ইমান আনলাম, আল্লাহ তাআলা বললেন আল আন, এখন, ওয়াকাদ আসাইতা কাবুলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ও বলল আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম, এখন সুবাও কে, আল্লাহ কয় এখন ওয়াকাদ আসাইতা কাবুলু, এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো, বিদ্রোহ করেছো, আমার মানুষের উপর অত্যাচার করেছো, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, আর তুমি হচ্ছে সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। শোনো ফেরাউন, আজকে আমি তোমারে শুধু মারবই না, আমি তোমাকে মৃত্যু দেব, আর তোমার আলিয়াও মানুনাজ্জি কাবে বাদানিক, আমি তোমার শরীরকে হেফাজত করব, তোমার শরীর পানিতে পচবে না, পোকা মাকড়ে জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না, মাটিতেও তুই পচবি না, তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুবাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন।